সুস্থ দেহ সুস্থ মন চাই যে সবাই সারাক্ষণ জীবনের ক্যানভাসে প্রাণের তুলির উচ্ছ্বাসে সেটাই এখন সুস্থ থাকুন সুস্থ থাকুন সুস্থ থাকুন। প্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। ড্রিঙ্ক ইট ওয়াটার পিউরিফায়ার সুস্থ থাকুন থেকে সকলকে জানাচ্ছি সাদর আমন্ত্রণ। আপনারা জানেন যে আমরা আমাদের বাংলাদেশের চিকিৎসা অঙ্গনের তিনজন প্রফেসরকে গতকাল হারিয়েছি। বিশেষ করে যার নাম নাম বললেই নয়, তিনি হচ্ছেন আমাদের অত্যন্ত প্রিয় একজন, আমাদের সবার অত্যন্ত কাছের বাংলাদেশের জাতীয় অধ্যাপক প্রফেসর ডক্টর এম আর খান স্যার। আমাদের পুরো এটিএন বাংলা পরিবারের পক্ষ থেকে, সেভ লাইফ ফাউন্ডেশন এবং গিফট লাইফ ফাউন্ডেশন অফ বাংলাদেশের পক্ষ থেকে, ড্রিঙ্ক ইট ওয়াটার পিউরিফায়ার এর পক্ষ থেকে আমরা সকলে তার বিদেহী আত্মার স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করছি। আসলে স্যারের চলে যাওয়াটা আমি বিশেষ করে মেনে নিতে পারছি না, কারণ আমার প্রত্যেকটা স্টেপে তার অনেক ভূমিকা ছিল, তার অ্যাডভাইস নিয়েই আমি চলতাম। এবং আমাদের এই যে দুটো ফাউন্ডেশন ছিল যেখানে আমি চেয়ারপারসন হিসেবে কাজ করছি, স্যার ছিলেন প্রধান উপদেষ্টা, সেজন্য স্যার যেভাবে আমাদেরকে পথ দেখিয়েছে, আমাদের পথিকৃৎ ছিলেন। জাতীয় অধ্যাপক এম আর খান স্যারের সেই হাস্যোজ্জ্বল মুখটা আমি ভুলতে পারছি না। খুবই খারাপ লাগছে আজকে আমাদের এই অনুষ্ঠানে এসে স্যারের সেই হাসি মুখা মুখটা আমরা দেখতে, কারণ যখন যেভাবে এটিএন বাংলায় আমরা তাকে দেখেছি, সেই হাস্যোজ্জ্বল মুখ নিয়ে এসেছেন। বিশেষ করে গরিব রোগীদের চিকিৎসার্থে সবসময় তিনি আমাদের পাশে ছিলেন, তার বিধেয় আত্মার স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করছি। সেই সাথে আরো দুজন আমাদের চিকিৎসা অঙ্গন ছেড়ে চলে গেছেন, তাদেরও স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেই শুরু করছি আমাদের আজকে ড্রিঙ্ক ইট ওয়াটার পিউরিফায়ার সুস্থ থাকুন অনুষ্ঠানটি। আমাদের আজকের অনুষ্ঠানে আমরা আলোচনা করব ক্যান্সার এবং এর প্রতিরোধ নিয়ে। আমাদের স্টুডিওতে উপস্থিত রয়েছেন ইউনাইটেড হাসপাতালের রেডিয়েশন অঙ্কোলজি বিভাগের কনসালট্যান্ট ডক্টর শেখ গোলাম। আসসালামু আলাইকুম জি। আসলে আজকে আমাদের প্রত্যেকেরই অনেক মন খারাপ যে আমরা বাংলাদেশের তিনটা অ্যাসেটকে হারিয়ে ফেললাম। বিশেষ করে জাতীয় অধ্যাপক এম আর খান স্যার সব সময় আমাদের পাশে থাকতেন, এই অনুষ্ঠানটাতে খুবই মিস করছি যে সুস্থ থাকুন অনুষ্ঠানটা শুরুই হয়েছিল এটিএন বাংলাতে তার অনুপ্রেরণায়, এবং আমাদের মাননীয় চেয়ারম্যান সাহেব তিনি মিলেই এই অনুষ্ঠানটা শুরু করেছে, তারপর অন্যান্য চ্যানেলেও শুরু হয়েছে। স্যারের কথা ভুলতে পারছি না যে এই স্টুডিওতে আমরা অনেকগুলো প্রোগ্রাম করেছি, তবুও অনুষ্ঠান করতে হবে। তো আমি শুরুতেই যে বিষয়টিতে যেতে চাইবো যে আসলে বাংলাদেশে ক্যান্সারের ইনসিডেন্স বেশি করে বেড়েই যাচ্ছে, মহিলাদের ক্ষেত্রে ব্রেস্ট ক্যান্সার, পুরুষদের ক্ষেত্রে প্রোস্টেট ক্যান্সার, কোলন ক্যান্সার, তবে বাংলাদেশের চিকিৎসার মান অনেক এগিয়েছে। আগে যেমন অ্যাডভান্সমেন্ট এতটা ছিল না, 10 বছর আগেও রোগীরা পাশের দেশে বা সিঙ্গাপুর ব্যাংককে চলে যেত চিকিৎসা করার জন্য। তো এখন সরকারি বেসরকারি পর্যায়ে চিকিৎসার যে একটা প্রভূত উন্নতি সাধন হয়েছে সে বিষয়ে আপনি দর্শকদের উদ্দেশ্যে কি বলবেন? এবং আমরা জানি যে গত মাস ছিল অক্টোবর মাসটা ছিল ব্রেস্ট ক্যান্সার প্রতিরোধের মাস, তো সে বিষয়েও যদি আপনি কিছুটা আলোকপাত করেন। ধন্যবাদ আপনাকে। আমি আমাদের দুজন প্রখ্যাত তিনজন শিক্ষক মারা গেছেন, প্রফেসর এম এ কাশেম স্যার, তারপরে এম আর খান স্যার, ওনাদের সাথে আমার যথেষ্ট ঘনিষ্ঠতা ছিল। আমি শ্রদ্ধা জানিয়ে, আমার বিনম্র শ্রদ্ধা জানিয়ে আমি অনুষ্ঠান শুরু করছি। আসলে আপনি যেটা বলেছেন যে সত্য কথা, বাংলাদেশে এমনকি পৃথিবীতেই ক্যান্সারের প্রকোপ বেড়ে যাচ্ছে একটা প্রধান কারণ হচ্ছে যে আমাদের যে কমিউনিকেবল ডিজিজগুলো এগুলো অলমোস্ট আন্ডার কন্ট্রোল ডিউ টু সাকসেসফুল ইমিউনাইজেশন প্রোগ্রাম ইন বাংলাদেশ অ্যান্ড এলসওয়্যার। অন্য দেশেও, আমাদের মতো দেশেও ইমিউনাইজেশন প্রোগ্রাম কার্যকরী হওয়ার ফলে যে নন কমিউনিকেবল ডিজিজগুলো বেড়ে যাচ্ছে, যেমন ক্যান্সার, হার্ট ডিজিজ, মেটাবলিক ডিজিজ, এগুলো বেড়ে যাচ্ছে। ক্যান্সার বেড়ে যাওয়ার কারণ হচ্ছে যে আপনার আমাদের যে খাদ্যাভ্যাসের যে পরিবর্তন, আমাদের আগে যেমন শাকসবজি মাছ মাংস খেয়ে মানুষ জীবিকা নির্বাহ করতো, কিন্তু এখন ফাস্ট ফুডের দিকে মানুষের ঝোঁক বেশি বেড়ে যাচ্ছে, obesity বেড়ে যাচ্ছে, lifestyle একটা চেঞ্জ এসেছে, lifestyle বেড়ে যাচ্ছে। তারপরে এখন অনেক ইয়াং জেনারেশনের মধ্যে ধূমপানের প্রবণতা বেড়ে যাচ্ছে, যার ফলে আপনার ফুসফুসের ক্যান্সার, মুখগহ্বরের ক্যান্সার, বিভিন্ন ক্যান্সার বেড়ে যাচ্ছে। মহিলাদের মধ্যে আপনার জরায়ুমুখের ক্যান্সার একটু কমলেও ব্রেস্ট ক্যান্সার বেড়ে যাচ্ছে। ব্রেস্ট ক্যান্সার বেড়ে যাওয়ার কারণ হচ্ছে যে আর্থসামাজিক অবস্থার যত উন্নতি হবে তত সেই দেশে ব্রেস্ট ক্যান্সারের প্রকোপ তত বেড়ে যাবে।
সে কারণেও কিন্তু আমাদের দেশে যেহেতু আর্থসামাজিক উন্নতি হচ্ছে, সে কারণে ব্রেস্ট ক্যান্সারের প্রকোপ অনেক বেড়ে যাচ্ছে। এবং আপনি বলেছেন যে কর্মজীবী মায়েরা আজকাল দেখা যায় বাচ্চাকে বুকের দুধ খাওয়াতে চান না, এটাও কিন্তু একটা, এটা আর্থসামাজিক এই যে পরিবর্তনের কারণে কিন্তু এগুলো হচ্ছে। অনেকে কর্মজীবী মহিলা, তারা সময় পান না, খাওয়াতে পারে না, অনেকে ইচ্ছা করেও খাওয়াচ্ছেন না। আবার অনেকে খুব দেরিতে সন্তান নিচ্ছেন, দেরিতে বিবাহ হচ্ছে, অনেকে বিবাহ করছেন না, অনেকে সংসার করছেন না। কন্ট্রাসেপটিভ পিল কিছুটা অবদান রাখে অবশ্যই। এবং যারা আদৌ বুকের দুধ পান করান না সন্তানকে, তাদের ক্যান্সার হওয়ার সম্ভাবনা বেশি থাকে, ঝুঁকি বেশি থাকে। আমাদের দেশে আগে যেমন জ্বরমুখের ক্যান্সার খুব বেশি ছিল মহিলাদের মধ্যে, আর্থসামাজিক উন্নতির কারণে এটা যেমন কমে যাচ্ছে, কিন্তু ব্রেস্ট ক্যান্সারের প্রকোপ কিন্তু বেড়ে যাচ্ছে। আর খাদ্যাভ্যাসের কারণে কোলন ক্যান্সারের প্রকোপ বেড়ে যাচ্ছে। অন্যান্য ক্যান্সার, আপনি সমস্ত ক্যান্সার, লাইফস্টাইলেও একটা চেঞ্জ এসেছে। আমরা কিন্তু এখন গাড়ি ছাড়া চলতে চাই না, হাঁটা চলাফেরা করার মতো পরিবেশ নিজেরা তৈরি করে নিই না, খালি দোষ দিই যে না কোথায় হাঁটবো। বাট হাঁটলে কিন্তু বাড়ির ছাদেও জোরে জোরে অনেকবার হাঁটা সম্ভব। তো আসলে লাইফস্টাইলের ক্ষেত্রে, বাচ্চাদের ক্ষেত্রেও আমরা দেখা যাচ্ছে ফাস্টফুড কিনতে টাকা দিয়ে দিচ্ছি বা ঘরে তৈরি টিফিন খাচ্ছে না, একটা কলা বা আপেল দিয়ে দিলেও কিন্তু তার ফ্রেশ ফ্রুট খাওয়া হচ্ছে। তো এই বিষয়গুলো, যে ওবেসিটি, ছোটবেলা থেকে বাচ্চারা কম্পিউটার বা স্মার্টফোনে গেমস খেলছে, তো কর্মব্যস্ততার মধ্যে এই লাইফস্টাইল চেঞ্জ গুলোতেও আসতে হবে। আমরা একটু ফোন নিয়ে নিচ্ছি। প্রিয় দর্শক, কাইন্ডলি যখন টেলিফোন করবেন টেলিভিশনের সাউন্ডটা কমিয়ে নেবেন অথবা টিভি সেট থেকে দূরে গিয়ে প্রশ্ন করবেন। হ্যালো, সালাম আলাইকুম, আপনি বলুন, আপনার সমস্যার কথা বলুন, আমরা শুনছি। এমনি ফোন দিয়েছেন আমাদের, মানে এটা কিন্তু খুবই একটা ইম্পর্টেন্ট অনুষ্ঠান, সুস্থ থাকুন লাইভ। এবং আপনি, আপনারা জানেন যে আমরা রোগ সংক্রান্ত কথা বলি, আজকের বিষয় হচ্ছে ক্যান্সার এবং প্রতিরোধ। সো আপনারা কাইন্ডলি যারা ফোন করবেন এমনি ফোন করেন, আপনাদের যদি কোনো সমস্যা থাকে পরামর্শের জন্য ফোন করেন। পৃথিবীতে এই মুহূর্তে বিশ্ব স্বাস্থ্য সংস্থা, হ্যালো 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 জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, সমস্যার কথা বলুন। কোন ক্যান্সারের লক্ষণ, আপনার বয়স কত, আপনি ধূমপান করেন কিনা? উনি হয়তো বিভিন্ন ধরনের ক্যান্সারের ব্যাপারে জানতে চাচ্ছেন, লক্ষণগুলো একই রকম হয়। একটা জটিল ব্যাধি, যেটা আপনার পায়ের তালু থেকে শুরু করে মাথার যে কোনো জায়গায় হতে পারে, মানে আমরা বলি একদম মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত প্রত্যেকটা, যে কোনো জায়গায় হতে পারে, পুরুষ নারী শিশু ভেদে সবারই হতে পারে। এবং এটা একটা ক্যান্সার, এটা টিউমার হতে পারে, এটা গোটা বা লাম্প হতে পারে। এছাড়াও কিন্তু আপনার যেমন রক্তে যদি ক্যান্সার হয় সেটা কিন্তু ওরকম টিউমার বা কিছুই বোঝা যায় না। আর যেমন লিউকেমিয়া ব্লাড ক্যান্সার হয়, যেটা ব্লাড ক্যান্সার হলে তো কিছুই বোঝা যায় না, শুধু জ্বর হয়, অন্য অন্য ইয়ে হয়, টিউমার হয় না। কিন্তু আমরা যেটা নিয়ে কথা বলবো যে সেটা হচ্ছে সলিড টিউমার, যেটা টিউমার হয়ে পরবর্তী সময় ক্যান্সারের রূপ নিতে পারে। শরীরে যদি কোথাও কোনো গোটা থাকে, সেটা যদি বাড়তে থাকে, বেদনা হতে থাকে, কারো ফুসফুসে যদি কাশি থাকে, অনেকদিন যাবৎ কাশি থাকে, একজন বক্ষব্যাধি বিশেষজ্ঞের পরামর্শ নিলেও যদি কাশিটা না ভালো হয়, তাহলে সেক্ষেত্রে সন্দেহ করে এক্সরে বা সিটি স্ক্যান আজকাল সহজেই এটা নির্ণয় করা সম্ভব। আপনার গলায় ক্যান্সার হতে পারে, গলার মধ্যে ব্যথা হতে পারে, খেতে ব্যথা হতে পারে, গিলতে ব্যথা হতে পারে, এটা যদি অনেকদিন পর্যন্ত স্থায়ী থাকে তখন সেটা পরীক্ষা করে দেখে আজকাল খুব সহজেই কিন্তু নির্ণয় করা যায়। আপনার গলায় একটা লিম নোড থাকলে, যেমন লিম্ফোমা হলে একটা গোটা গলার মধ্যে দেখা যায়, কিন্তু যদি গিলতে অসুবিধা হয় অথবা স্বর ভেঙে যায়, গলার কথা বলতে খসখস করে গলা ভেঙে যায়, সেক্ষেত্রে কিন্তু আপনার ইএনটি সার্জনের বা ইএনটি স্পেশালিস্টের সাহায্য ছাড়া আমরা এটা নির্ণয় করা কঠিন হয়ে যায়। সেক্ষেত্রে আপনি উপযুক্ত বিশেষজ্ঞের পরামর্শ অনুযায়ী সেটাকে নির্ণয় করতে হবে এবং ক্যান্সার হয়েছে কিনা সেটা সম্বন্ধে নিশ্চিত হতে হবে। মহিলাদের যেমন সবচেয়ে বেশি ক্যান্সার হচ্ছে এই স্তনের ক্যান্সার। আরেকটা যেটা সার্ভা, আমরা কিডনি স্পেশালিস্টরা যেটা পাই যে জরায়ু ক্যান্সারের জন্য কিন্তু অবস্ট্রাকটিভ ইউরোপ্যাথি হয়। আমি একটু অ্যাড করতে চাচ্ছিলাম, ব্রেস্ট ক্যান্সার তো আছে, বিশেষ করে আজকে যারা অনুষ্ঠান দেখছেন একটা বিষয় মনে রাখবেন যে আজকাল কিন্তু জরায়ু ক্যান্সার যাতে না হয়
পনেরো থেকে ৪৫ বছরের মধ্যে আপনি যদি সেটার এগেনস্টে টিকা দেন, সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, কারণ এটা থেকে কিন্তু পরবর্তীতে ধীরগতিতে কিডনি বিকল হতে পারে, কারণ অবস্ট্রাকটিভ ইউরোপ্যাথি হয় ইউটারাইন প্রোল্যাপস কিংবা সার্ভাইকাল ক্যান্সার থেকে। আমাদের একটা ফোন নিতে হবে, ফোন নিয়ে আবার ব্রেকে চলে যাব। হ্যালো প্রিয় দর্শক জি বলুন। হ্যালো, সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমি একটু ডক্টর সাহেবের কাছে জানতে চাচ্ছিলাম যে আমরা তো বিভিন্ন হেচআইভির জন্য বিভিন্ন কিছু টেস্ট করি, বা সিবিসি করি বা এইচপিভি করি টেস্ট করি, বা ক্যান্সারের জন্য কি আমরা আপনি যেটা বলছিলেন যে কিডনি ক্যান্সার হলে ইউরোপ্যাথি হয়, ব্লাডার ক্যান্সার হলেও অবস্ট্রাকটিভ নেফ্রোপ্যাথি বা ইউরোপ্যাথি হয়, সার্ভাইকাল ক্যান্সার হলে যে দুই পাশে যে লিম নোড বড় হয় প্যারামেট্রিয়াম বলি আমরা, তার ফলেও কিন্তু ইউরোপ্যাথি হয় লিভার। আর এমনিতেও কিন্তু রেনাল সেল কার্সিনোমা হয়, না উনাকে আমি বলছি, আমি আসছি, রেনাল সেল কার্সিনোমা হয় বাচ্চাদের, লিম্ফো রেটিনো কি বলে নেফ্রোব্লাস্টোমা হয়, কিডনিতেও ক্যান্সার হতে পারে সেটা অ্যাবডোমিনাল। উনি যেটা বলেছেন সেটা হচ্ছে স্পেসিফিক ক্যান্সারের জন্য স্পেসিফিক, যেমন কোলন ক্যান্সার বা প্রোস্টেট ক্যান্সারের জন্য আপনার সিইএ কার্সিনো এমব্রায়োনিক অ্যান্টিজেন, ওভারির জন্য যেমন সিএর 125, প্রোস্টেট ক্যান্সারের জন্য পিএসএ প্রোস্টেট স্পেসিফিক অ্যান্টিজেন, স্পেসিফিক অ্যান্টিজেন আপনার লিভারের জন্য যেমন হেপাটো আলফা পিটোপ্রোটিন, এরকম এক একটা ক্যান্সারের কিছু মার্কার রয়েছে, কিন্তু সব ক্যান্সারেরই কিন্তু মার্কার নেই। সুপ্রিয় দর্শক, আমাদের যেতে হবে ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতিতে, আমাদের সাথে থাকুন। মা, এটা হচ্ছে ড্রিঙ্ক ইট, ফুটানো পানির চেয়েও নিরাপদ। তোর গিটার? তোমাকে কষ্টে রেখে কি নতুন গিটারে শুরু? তোমা ড্রিঙ্ক ইট ওয়াটার পিউরিফায়ার, নেদারল্যান্ডের সর্বাধুনিক ন্যানো টেকনোলজিতে তৈরি। এতে আছে বিশ্বমানের চার স্তর বিশিষ্ট পিউরিফায়ার, যা পানিকে করে পরিপূর্ণ বিশুদ্ধ। ড্রিঙ্ক ইট, পরিপূর্ণ বিশুদ্ধ পানি। আর এখানে ওখানে হেলান দিতে হবে না, আরিফেল নিয়ে এলো বিভিন্ন সাইজ ও ডিজাইনের নানা রঙের আরামদায়ক চুল, যেখানে সেখানে হেলান না দিয়ে একবার বসেই দেখুন আরিফেল চুল, এবার বসবে সবাই। মা, এটা হচ্ছে ড্রিঙ্ক ইট, ফুটানো পানির চেয়েও নিরাপদ। তোর গিটার? তোমাকে কষ্টে রেখে কি নতুন গিটারে শুরু? তোমা ড্রিঙ্ক ইট ওয়াটার পিউরিফায়ার, নেদারল্যান্ডের সর্বাধুনিক ন্যানো টেকনোলজিতে তৈরি। এতে আছে বিশ্বমানের চার স্তর বিশিষ্ট পিউরিফায়ার, যা পানিকে করে পরিপূর্ণ বিশুদ্ধ। ড্রিঙ্ক ইট, পরিপূর্ণ বিশুদ্ধ পানি। আর এখানে ওখানে হেলান দিতে হবে না, আরিফেল নিয়ে এলো বিভিন্ন সাইজ ও ডিজাইনের নানা রঙের আরামদায়ক চুল, যেখানে সেখানে হেলান না দিয়ে একবার বসেই দেখুন আরিফেল চুল, এবার বসবে সবাই। মা, এটা হচ্ছে ড্রিঙ্ক ইট, ফুটানো পানির চেয়েও নিরাপদ। তোর গিটার? তোমাকে কষ্টে রেখে কি নতুন গিটারে শুরু? তোমা ড্রিঙ্ক ইট ওয়াটার পিউরিফায়ার, নেদারল্যান্ডের সর্বাধুনিক ন্যানো টেকনোলজিতে তৈরি। এতে আছে বিশ্বমানের চার স্তর বিশিষ্ট পিউরিফায়ার, যা পানিকে করে পরিপূর্ণ বিশুদ্ধ। ড্রিঙ্ক ইট, পরিপূর্ণ বিশুদ্ধ পানি। আর এখানে ওখানে হেলান দিতে হবে না, আরিফেল নিয়ে এলো বিভিন্ন সাইজ ও ডিজাইনের নানা রঙের আরামদায়ক চুল, যেখানে সেখানে হেলান না দিয়ে একবার বসেই দেখুন আরিফেল চুল, এবার বসবে সবাই। মা, এটা হচ্ছে ড্রিঙ্ক ইট, ফুটানো পানির চেয়েও নিরাপদ। তোর গিটার? তোমাকে কষ্টে রেখে কি নতুন গিটারে শুরু? তোমা
ড্রিঙ্ক ইট ওয়াটার পিউরিফায়ার নেদারল্যান্ডের সর্বাধুনিক ন্যানো টেকনোলজিতে তৈরি। এতে আছে বিশ্বমানের চার স্তর বিশিষ্ট পিউরিফায়ার যা পানিকে করে পরিপূর্ণ বিশুদ্ধ। ড্রিঙ্ক ইট, পরিপূর্ণ বিশুদ্ধ পানি। ফিরে আসলাম অনুষ্ঠানে। আমরা আরো ফোন আছে ধরছি। প্রিয় দর্শক, ক্যান্ডি টেলিভিশনের সাউন্ডটা কমিয়ে নেবেন, তারপরে প্রশ্ন করবেন। হ্যালো, হ্যালো, সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, জি বলুন। আমি জানতে চাচ্ছিলাম যদি অধিক ধূমপান ধূমপানের সময় করা হতো, এখন হঠাৎ গলায় একটু পেন অনুভব করা যাচ্ছে, সেই সাথে কিছুটা ঝাঁঝালো একটা গ্যাস্ট্রিকের গ্যাস ফর্ম করলে যে রকমটা একটা ঝাঁঝালো গ্যাস মনে হয় যেন মুখ থেকে গলা দিয়ে বের হয়, তো জাতীয় সমস্যার জন্য কি প্রতিকার করবেন? আপনি জানতে চাচ্ছেন যে এটা ক্যান্সারের সাথে রিলেটেড কিছু কিনা? একটা গলাতে ঝাঁঝালো ভাব অনুভূত হয়, একটা বাজে ঝাঁঝালো গন্ধ সে ফিল করে, সেক্ষেত্রে লিভার ফাংশন টেস্ট করতে পারে কিনা? আগে তার দরকার হচ্ছে গলাটা দেখানো, বা মুখেরও কোনো প্রবলেম হতে পারে, মুখের কোনো প্রবলেম হতে পারে, তার অরোফেশিয়াল সার্জন অথবা একজন ইএনটি স্পেশালিস্ট দেখিয়ে উপযুক্ত চিকিৎসা করে যদি ভালো না হন তারপরে তাকে ক্যান্সারের সন্দেহ করা যেতে পারে। আমরা প্রাথমিকভাবে কিন্তু এটা ডায়াগনোসিস করা সম্ভব না, প্রাথমিকভাবে ক্যান্সারের সন্দেহ করি না। আমাদের অনেকগুলো ফোন আছে, কিন্তু যে বিষয়টিতে আমি একটু যেতে চাইবো সেটি হচ্ছে যে আপনি জানেন যে বাংলাদেশে কিন্তু এখন অনেক চিকিৎসা ক্ষেত্রে অনেক উন্নয়ন সাধিত হয়েছে। 10 বছর আগেও যে পরিমাণ রোগীরা পাশের দেশ বা বিদেশে যেত, এখন কিন্তু যেতে হচ্ছে না। সরকারি বেসরকারি সব পর্যায়ে একটা অভূতপূর্ব উন্নয়ন সাধন হয়েছে আমাদের গত 10 বছরে। চিকিৎসা ক্ষেত্রে বিশেষ একটা অবদান রেখেছে, বিশেষ করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল যেভাবে সার্ভ করছে রোগীদের, বিশ্বের অন্যতম দৃষ্টান্ত আমি মনে করি। সেই সাথে সাথে আপনাদের মতো ইউনাইটেড বা অ্যাপোলো যে হাসপাতালগুলো অত্যন্ত বেসরকারি এবং অত্যন্ত ব্যয়বহুল আমি বলবো, তো সে বিষয়ে আমাদের গরিব বা মধ্যবিত্ত রোগীদের জন্য কি ধরনের ফ্যাসিলিটি আছে? আর বিদেশে রেডিয়েশন বা ক্যান্সারের ট্রিটমেন্টের সাথে এদেশের কি তফাত এখনো রয়ে গেছে, আপনি কি মনে করেন? আপনার সুন্দর প্রশ্ন। আসলে সরকার যেটা দিতে পারে সেটা প্রাইভেট তো দিতে পারবে না, এটা সত্য কথা। ঢাকা মেডিকেল কলেজে যে ধরনের চিকিৎসা হচ্ছে বঙ্গবন্ধু মেডিকেল ইউনিভার্সিটিতেও অনেক ভালো ভালো চিকিৎসা হচ্ছে, তারপর ঢাকা মেডিকেল যেভাবে সার্ভ করছে, মানে আমরা বলি ফ্লোরে পেশেন্ট থাকছে, কিন্তু দেখেন সেই ফ্লোরে থাকা পেশেন্টও কিন্তু সুস্থ হয়ে বাসায় চিকিৎসা পাচ্ছে। আমি তো কানাডাতে স্কলারশিপ নিয়ে গিয়েছি, আমেরিকাতে কাজ করেছি, কানাডা UFT টরন্টো জেনারেল হসপিটালে আমার কাজ করার সুযোগ হয়েছে, কিংস্টন জেনারেল হসপিটালে, তো ওদের মাত্র 3 কোটি মানুষ হল কানাডাতে, তো মাত্র 20 পেশেন্ট তারা সারা দিনে দেখছে, কিন্তু আমাদের দেশে আমরা কত পেশেন্ট দেখছি এবং দেখেন কত ভালো ফলাফল। আমি যেটা জানতে চাইবো যে আমাদের মতো দরিদ্র দেশে বা উন্নয়নশীল দেশগুলোতে মধ্যবিত্ত বা সাধারণ মানুষের জন্য এই যে ইউনাইটেড, অ্যাপোলো বা স্কয়ার হসপিটাল, আপনাদের মতো যারা বড় হাসপাতালে যারা কাজ করছেন, তাদের কি ভূমিকা রয়েছে বা ভবিষ্যৎ কি পরিকল্পনা রয়েছে সরকারের পাশাপাশি চিকিৎসা? আপনি যথার্থ বলেছেন, আসলে আমাদের সব দেশে প্রাইভেটে চিকিৎসার খরচ ব্যয় বেশি হয়ে থাকে, কিন্তু ইউনাইটেড হাসপাতালের মধ্যে একটা জিনিস করেছে, একটা করেছে যে ক্যান্সারের চিকিৎসার জন্য ওনারা একটা ছাড় দিয়েছেন, একটা প্যাকেজ দিয়েছেন। প্রাইভেটে কিন্তু আমি আগে শুনেছি যে 1.5 লাখের কমে কোনো চিকিৎসা ক্যান্সারের রেডিয়েশন সম্ভব হয় না, কিন্তু ইতিমধ্যে আমি এই যাওয়ার আগে কিছুদিন আগে থেকেই মাত্র 75,000 টাকা একটা প্যাকেজ দিয়েছে, যেটা মধ্যবিত্ত পরিবারের পক্ষে সম্ভব হচ্ছে এই রেডিয়েশন নেওয়ার জন্য। আপনারা জানেন যে বাংলাদেশে যে কটা প্রাইভেট ক্যান্সার সেন্টার আছে তার মধ্যে শুধু ইউনাইটেড একমাত্র প্রতিষ্ঠান যেখানে ট্রু বিম, যেটা লেটেস্ট মেশিন পৃথিবীতে, সেটা ওখানে সংযোজিত হয়েছে এবং সেই চিকিৎসা মানুষ পাচ্ছে খুব কমফোর্টেবল, মানে সাশ্রয়ী মূল্যে। আমরা একটু ফোন নিয়ে নিচ্ছি। হ্যালো, হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, জি বলুন। আমাদের দেশে
কোন হসপিটালে কোন হসপিটালে ক্যান্সারের ভালো ট্রিটমেন্ট আছে? আমাদের দেশে তো সরকারি বলতে গেলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল আমরা বলছি, জাতীয় ক্যান্সার ইনস্টিটিউট আছে, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় আছে, বারডেম হাসপাতাল আছে, তাছাড়া বেসরকারি বিভিন্ন হাসপাতালের নাম তো আপনারা জানেনই, ইউনাইটেড, অ্যাপোলো বা স্কয়ার হসপিটাল। উনি যেটা জানতে চাচ্ছেন আমি আর একটু ক্লিয়ার করি। সরকারি যে পুরাতন হসপিটালগুলো আপনি আগে জানেন যে মেডিকেল কলেজ, 13টা যে মেডিকেল কলেজ, এই 13টা মেডিকেল কলেজে কিন্তু ক্যান্সারের ডিপার্টমেন্ট আছে এবং ডাক্তার আছে। কিন্তু এই মুহূর্তে মেশিন চালু আছে ঢাকা মেডিকেল কলেজে, ক্যান্সার ইনস্টিটিউটে, আর বঙ্গবন্ধুতে একটা ব্রাকিথেরাপি আছে, এখনো লিনিয়ার এক্সরে সংযোজিত হয়নি, এটা প্রক্রিয়াধীন আছে। আর সিলেট মেডিকেল কলেজ, চিটাগং মেডিকেল কলেজ, রাজশাহী মেডিকেল, ময়মনসিংহ মেডিকেল, রংপুর মেডিকেল কলেজ, বরিশাল মেডিকেল কলেজে মেশিন আছে, কিন্তু এই মুহূর্তে সেগুলো কার্যকরী নেই। সেগুলো কার্যকরী করার প্রক্রিয়া চলছে, খুব শীঘ্রই কার্যকরী হবে বা সংযোজিত হবে, নতুন মেশিন ওটা প্রতিস্থাপিত হবে এবং খুব শীঘ্রই এটা চালু হয়ে যাবে। আর প্রাইভেটে আপনি জানেন ঢাকায় ইউনাইটেড আছে, স্কোয়ার আছে, আসেন এমিশন আছে, ডেল্টা আছে, এবং সিরাজগঞ্জে আপনার খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ। আমরা অনেকগুলো মেডিকেলের নাম শুনলাম। আমরা একটু প্রশ্নে যাচ্ছি। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম, জি বলুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, জি বলুন। তো আমি বলতে যাচ্ছিলাম যে লিভার ক্যান্সারের যে সমস্যাটা, হ্যাঁ, লিভার ক্যান্সার, আমার আব্বা কিছুদিন আগে লিভার ক্যান্সারে মারা গেছে, হেপাটোসেলুলার কার্সিনোমা, জি বলুন। আমার মামা আপনার লিভার ক্যান্সারে ভুগছেন, তো লিভার ক্যান্সারের যে ক্ষতিকার এবং পূর্বে প্রস্তুতি, এটা কিভাবে আমরা দায়ী করতে পারবো? এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, কারণ হেপাটাইটিস বি ইনজেকশন ভ্যাকসিনেশন যদি আপনারা নিয়ে নেন, তাহলে কিন্তু এই যে হেপাটোসেলুলার কার্সিনোমা বা সিএলডি, ক্রনিক লিভার ডিজিজ হতে পারে না। আমি আরেকটা প্রশ্ন নিয়ে আপনার কাছে আসবো, ডক্টর শেখ গোলাম। হ্যালো, জি জি, সালাম আলাইকুম। জি, আমার প্রশ্ন ছিল যে আমার ব্লাডে ইএসএফটা বেশি, তো এতে ক্যান্সার মেবি, আমাকে বলছিল যে ক্যান্সার হওয়ার আশঙ্কা থাকতে পারে, লিভার ক্যান্সার হয়ে গেলে সেটা কেমোথেরাপি ছাড়া খুব ভালো চিকিৎসা নেই। যদি সিঙ্গেল একটা টিউমার হয়ে থাকে একটা অংশে, সেটা কেটে বাদ দেওয়া যায় অনেক অংশে, যেটা হেপাটেক্টমি বলা হয়। কিন্তু যদি লিভারে মাল্টিফোকাল অরিজিন হয়, যেটা হেপাটোসেলুলার কার্সিনোমা হয়ে থাকে সাধারণত, সেক্ষেত্রে কেমোথেরাপি দিয়ে এটাকে সম্পূর্ণ নিরাময় করা খুব কঠিন বিষয়। যদি আপনার এইচবিএস এজি পজিটিভ না থাকে বা এইচবিএস এডি যদি আপনার অ্যান্টিবডি যদি তৈরি না হয়ে থাকে, সেক্ষেত্রে টেস্ট করে হেপাটাইটিস বি তিনটা ডোজ নিলে আর একটা বুস্ট নিলে এটা সারা জীবনের জন্য একটা প্রোটেকশন, যাতে লিভার ক্যান্সার না হয়, সেজন্য কিন্তু এখন অলরেডি দেয়া শুরু হয়েছে, প্রোগ্রাম নেওয়া হয়েছে যে শিশু জন্মের পরপরই যে তাদের যাতে হেপাটাইটিস বি না হয়, সে কারণে প্রতিষেধক হিসেবে ভ্যাকসিনেশন প্রোগ্রাম অ্যাড করা হয়েছে। আর উনি যেটা বলতে চেয়েছেন, উনি যেটা জিজ্ঞেস করেছেন যে দ্বিতীয় প্রশ্নটির উত্তর, হ্যাঁ, ইএসআর বেড়ে গেছে, ওনার ক্যান্সার হতে পারে। ক্যান্সার হলে তার কিছু লক্ষণ নিশ্চয়ই থাকবে, ইএসআর কিসে কিসে বাড়ে, যত ক্রনিক ডিজিজ আছে, ক্যান্সার, টিউবারকুলোসিস, টিবি, যক্ষা, তারপরে রিউমাটিক ফিভার, এসএলই, যে কোনো ক্রনিক ইনফেকশনে ইএসআর বাড়তে পারে। কিন্তু ওনার কোন ধরনের লক্ষণ আছে সেটা ওনাকে আগে বুঝতে হবে। ক্যান্সার হলে তো আপনার ক্যাকেক্সিক হয়ে যাবে, পেশেন্টের ওয়েট লস হবে, খাওয়ার রুচি কমে যাবে, কাজকর্মের স্পৃহা কমে যাবে, নির্দিষ্ট কোনো জায়গায় কোনো টিউমার হবে, কোনো গোটা হবে, কোথাও ফুলে যাবে, কিছু একটা লক্ষণ থাকতে হবে। প্রশ্নে যাচ্ছি। হ্যালো হ্যালো, প্রিয় দর্শক, যখন প্রশ্ন করবেন কাইন্ডলি টেলিভিশনের সাউন্ডটা কমিয়ে নেবেন অথবা টিভি সেট থেকে দূরে গিয়ে প্রশ্ন করবেন। হ্যালো হ্যালো, জি বলুন। হ্যালো বলুন, আমরা শুনছি। হ্যালো হ্যালো, জি বলুন, আমরা শুনতে পাচ্ছি। আমার প্রশ্নটা হলো, আমার অনেকদিন ধরে জিভটা জ্বলে, আমি মেডিসিনে ডাক্তার দেখাইছি, ইএনটি ডাক্তার দেখাইছি, কিন্তু কোনোদের কাজ হচ্ছে না। সেন্সরি কোনো প্রবলেম হতে পারে, টাঙে টাং টাঙে সেন্সরি প্রবলেম হতে পারে, এটা আপনার ভিটামিন ডেফিসিয়েন্সি হতে পারে, এটা ফাঙ্গাল ইনফেকশন, মালেরিয়াসিস হতে পারে,
অন্য যে কোনো নার্ভ ইঞ্জুরি হতে পারে, ক্যালসিয়াম এক্সিলারি একজন চিকিৎসক দেখিয়ে এটাকে কনফার্ম করা উচিত। হ্যালো হ্যালো হ্যালো, একটু টেলিভিশনের সাউন্ডটা কমিয়ে নি। হ্যালো প্রিয় দর্শক, আমাদের হাতে আসলে সময় কম থাকবে, আপনারা যখন প্রশ্ন করবেন কাইন্ডলি টিভি সেট থেকে দূরে গিয়ে প্রশ্ন করবেন অথবা ভলিউমটা কমিয়ে নিয়ে প্রশ্ন করবেন। আর মানে আজকে খুবই রাশের মধ্যে আমি প্রোগ্রামটা করতে এসেছি, কারণ আজকে আমার ফ্লাইট আমেরিকান সোসাইটি অফ নেফ্রোলজির একটা আমন্ত্রণে আজকে আমি বাইরে যাচ্ছি। প্রিয় দেশবাসী আমার জন্য যদি দোয়া করবেন, 3 সপ্তাহের জন্য আমি আপনাদের সাথে প্রেজেন্ট থাকতে পারবো না। আবার একটু প্রশ্ন নিয়ে নিচ্ছি। হ্যালো হ্যালো, জি বলুন। হ্যালো স্যার, এই যে আমার বুকের মধ্যে একটা টিউমার আছে, তো ওইটা অনেক দিন ধরে হয়েছে, তো শক্ত জিনিসটা আমি জানতে চাচ্ছি যে এটা কিভাবে ওষুধের মাধ্যমে সারবে না এটা অপারেশন করতে হবে। বয়স কত আপনার? আমার বয়স 26 বছর। বাচ্চা আছে? বাচ্চা আছে, একটা আমার বাচ্চা যখন পেটে ছিল তখন হাসপাতালে গিয়েছিলাম, তো ওরা বলছে যে বাচ্চা দুধ ছাড়ার পরে আমার ট্রিটমেন্ট করবে। যদি ওনার ব্রেস্টে কোনো টিউমার থেকে থাকে, সেটা হতে পারে যে এটা 90% ক্ষেত্রেই কিন্তু ক্যান্সার হয় না, এটা নর্মাল টিউমার ফাইব্রোঅ্যাডেনোমা হয়ে থাকে অনেক ক্ষেত্রেই। তো সেক্ষেত্রে ওনাকে আল্ট্রাসোনোগ্রাফি অথবা ম্যামোগ্রাফি করে যদি সন্দেহ হয় তখন FNSC ফাইন নিডল অ্যাসপিরেশন সাইটোলজি একটা সুজ দিয়ে, নিডল একটা সুজ দিয়ে ওটাকে অ্যাসপিরেশন করে হিস্টোপ্যাথোলজি পরীক্ষা করলে, সাইটোলজি করলে ওটা বোঝা যাবে ক্যান্সার কি ম্যালিগন্যান্সি কিনা, ওটা ক্যান্সার কিনা। যদি ক্যান্সার হয়ে থাকে উনি আর্লি যদি চিকিৎসা নেন, আর্লি চিকিৎসা নিলে ক্যান্সার যদি খুব প্রাথমিক পর্যায়ে চিকিৎসা নেওয়া যায় ক্যান্সার কিন্তু ভালো হয়। এখন বর্তমান চিকিৎসার জগতে যে উন্নতি হয়েছে তাতে শতকরা প্রায় 50% ক্যান্সার সম্পূর্ণ নিরাময় হয়ে যাচ্ছে, সম্পূর্ণ ওই ক্যান্সার আর তার শরীরে হবে না। তো সেটা নির্ভর করে আপনার কোন স্টেজে ক্যান্সারটা ধরা পড়লো, কোন স্টেজে চিকিৎসাটা করলেন, চিকিৎসার কোন কোন পদ্ধতি আপনার প্রয়োজন পড়লো, কোন কোন পদ্ধতিতে আপনি চিকিৎসা করলেন, এগুলো সবকিছু নির্ভর করে সবকিছু বিবেচনায় এনে এখন সম্পূর্ণ ক্যান্সারের আপনার 50% ক্যান্সার ভালো করা যায়। তবে ক্যান্সার সূচনায় পড়লে ধরা ক্যান্সার রোগ যায় যে সেরা, এই যে স্লোগানটা, এই স্লোগানটা এখানে খুবই প্রণিধানযোগ্য। আমরা একেবারে অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি, সব শেষে আপনি দর্শকদের উদ্দেশ্যে ক্যান্সার প্রতিরোধের বিষয়ে কি পরামর্শ দেবেন ডক্টর গোলাম মোস্তফা? আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাই এই অনুষ্ঠান দেখার জন্য। ক্যান্সার প্রতিরোধ করতে হলে আপনাদেরকে খাদ্য অভ্যাস এবং দৈনন্দিন জীবন ব্যবস্থায় পরিবর্তন আনতে হবে। খাদ্য অভ্যাসের মধ্যে আপনার শাক সবজি ফল মূল কাঁচা ফল মূল এগুলো অবশ্যই থাকতে হবে, মাংস কম খেতে হবে, আপনি ধূমপান ছাড়তে হবে, কখনোই তামাক সেবন, ধূমপান, নস্যি, খৈনি, গুল এর কোনোটাই ব্যবহার করা যাবে না, করলে এর থেকে অত্যন্ত কতগুলো কার্সিনোজেন নির্গত হহয় যার কারণে কিন্তু মুখগহ্বর এবং শ্বাসনালী, ফুসফুস, সবকিছু ক্যান্সার, এমনকি কিডনি এবং মূত্রথলি পর্যন্ত ক্যান্সার হতে পারে। অতএব দৈনন্দিন জীবনে আপনি যত এবং স্বাচ্ছন্দ্য থাকবেন, যত আপনি উৎফুল্ল থাকবেন লাইফ স্টাইলে, যত উৎফুল্ল থাকবেন, যে লোক যত নিরিবিলি থাকে, যে একাকি থাকতে চায় তার কিন্তু ক্যান্সার বেশি হয়ে থাকে, এটা দেখা গেছে গবেষণায়। যে এবং যে একাকিত্ব থাকে, সংসার জীবন করে না, তার ক্যান্সারের বেশি সম্ভাবনা থাকে। এবং আপনার খাদ্যাভ্যাসের পরিবর্তন এবং দৈনন্দিন জীবনের পরিবর্তন এনে আপনি ক্যান্সার থেকে দূরে থাকতে পারেন। আপনাদের সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। আর প্রিয় দর্শক, আমরা জানি যে আমাদের চিকিৎসা অঙ্গনের 3 জন দিকপালকে আমরা হারিয়েছি, তাদের বিধে আত্মার প্রতি শ্রদ্ধা নিবেদন করছি। বিশেষ করে জাতীয় অধ্যাপক এমার খান স্যারের কথা আবারও বলছি, তার আত্মার মাগফেরাত কামনা করছি। অন্য 3 জন চিকিৎসকের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করছি, বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে শেষ করছি। সেই সাথে আপনাদের আমিও দোয়া চাচ্ছি, আমেরিকান সোসাইটি অফ নেফ্রোলজির একটা ইনভাইটেশনে আমি আজকে রাতেই দেশের বাইরে যাচ্ছি, আপনারা সবাই দোয়া করবেন। 3 সপ্তাহ পর ফিরে আসবো, আবারও দেখাবে ডিসেম্বরে। সে পর্যন্ত আমাদের সুস্থ থাকুন চলবে, আপনারা আমাদের সাথেই থাকবেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশা আমি ডক্টর শাহি আহমেদ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।
অসুস্থ মন চায় যে সবাই সারাক্ষণ জীবনের ক্যানভাসে প্রাণের তুলির উচ্ছ্বাসে সেটাই এখন সুস্থ থাকুন সুস্থ থাকুন।